हेलो फ्रेंड्स, अनेक दिन पर आबार चले एलाम आरेकटा नतून भिडियो निये। आमी सुमंत साहू और तोमरा देखछो वर्सेटाइल स्टूडियो मैक्स। तो आजकेर मूल आलोचनार विषय हलो माध्यमिकेर न्यू मैथमेटिक्सेर सिलेबास ओ एई सिलेबासेरी एकटा अध्याय सरल सूद कषार सम्पूर्ण साजेशन। तो भिडियोटा बिना स्किप करे सम्पूर्ण देखबे, आशा करी भालो लागबे। तो आमरा सबाई जानी 2020-তে करोनार जन्नो माध्यमिकेर सिलेबास किछुटा कमी देवा होयेछे। 2021-এ जे जे सिलेबासगुलो निये तोमरा माध्यमिक देबे সেগুলো হলো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুদ কষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়তন, অনুপাত ও সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ 3 বছর পর্যন্ত ও সমহার বৃদ্ধি বা হ্রাস, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, লম্ববৃত্তাকার চোঙ, দ্বিঘাত সমীকরণ, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্যের মধ্যে থাকছে ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, থাকছে গোলক, ভেদ, অংশীদারী কারবার, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, লম্ববৃত্তাকার শঙ্কু, আর থাকছে সম্পাদ্যের মধ্যে বৃত্তের স্পর্শক অঙ্কন, আর সাদৃশ্যতা থাকছে। তো এই সিলেবাসটা যদি তোমরা এখনো পর্যন্ত না পেয়ে থাকো তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে সরল সুদ কষার সম্পূর্ণ সাজেশন। তো মাধ্যমিক সিলেবাসের 2 নম্বর অধ্যায় হচ্ছে সরল সুদ কষা। তো এই সরল সুদ কষার মধ্যে 1, 2 এবং 4 নম্বরের যে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলোর মধ্যে প্রথমটা হলো, আমি বার্ষিক 4% সরল সুদের হারে যদি ওই ব্যাংকে 1200 টাকা জমা রাখি তবে 1 বছর পর কত টাকা সুদ পাবো হিসাব করি। তোমরা যারা সরল সুদ কষা অধ্যায়টা করে রেখেছো তারা এই সম্পর্কটা নিশ্চয়ই জানো। তো এই প্রশ্নের ক্ষেত্রে এই সমীকরণটা ডাইরেক্ট প্রযোজ্য হবে, অর্থাৎ আই আমাদের বের করতে হবে আর আমাদের এখানে বাকিগুলোও দেওয়া আছে। শ্রাবণী কিছু টাকা ব্যাংকে 1 বছরের জন্য জমা রেখে 45 টাকা সুদ পেয়েছে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 5% হলে শ্রাবণী কত টাকা ব্যাংকে জমা রেখেছিল হিসাব করে লিখি, অর্থাৎ এখানে পি বের করতে হবে। 3 নম্বর অঙ্কটা বলছে, প্রশান্তবাবু ব্যাংক ও পোস্ট অফিসের প্রতিটিতে 580 টাকা করে 4 বছরের জন্য জমা রাখলেন। যদি ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5 ও 6% হয় তবে প্রতি ক্ষেত্রে কত টাকা মোট সুদ পাবেন হিসাব করে লিখি, এক্ষেত্রেও ইন্টারেস্টটা বের করতে বলেছে। 4 নম্বর অঙ্কতে বলছে, বার্ষিক 6% সরল সুদের হারে 5000 টাকা একটি ব্যাংকে জমা রেখে 3 বছর পর 900 টাকা সুদ পেলাম, ওই ব্যাংকের বার্ষিক সুদের হার যদি 7% হতো তবে কত সময়ে ওই 900 টাকা সুদ পেতাম হিসাব করে লিখি, অর্থাৎ এখানে টাইমটা বের করতে হবে। 5 নম্বর অঙ্কতে বলছে, বার্ষিক শতকরা কত হার সরল সুদে 73000 টাকা এক দিনে সুদে আসলে 73001 টাকা হয় হিসাব করে লিখি, অর্থাৎ এখানে আর অর্থাৎ রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে। 6 নম্বর অঙ্কতে বলছে, আমি বার্ষিক 6% সরল সুদের হারে 500 টাকা 2 বছরের জন্য ব্যাংকে রেখে কিছু টাকা সুদ পেলাম, ওই ব্যাংকে 400 টাকা কত সময়ের জন্য রাখলে ওই পরিমাণ সুদ পাবো হিসাব করে লিখি, অর্থাৎ এখানেও টাইমটা বের করতে বলেছে। 7 নম্বর অঙ্কতে বলছে, বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত 5000 টাকা ধার নিলে সুদ ও সুদ আসলের পরিমাণ কত হবে হিসাব করে লিখি,
এক্ষেত্রেও ইন্টারেস্টটা বের করতে হবে। 8 নম্বর অঙ্কতে বলছে 700 টাকা নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্যে ব্যাংকে রেখে সুদে মূলে 900 টাকা পেলাম, কত টাকা একই হারে একই সময়ের জন্য রাখলে 1350 টাকা পাবো, হিসাব করে লিখি। তো এই অঙ্কটা ঐকিক নিয়মে করলেই হয়ে যাবে। তো এবার আমরা দেখে নেব 9 নম্বর অঙ্কটা, কত টাকা বার্ষিক 7.12% সরল সুদের হারে 8 বছরে সুদে আসলে 5160 টাকা হবে, হিসাব করে লিখি। অর্থাৎ এক্ষেত্রে পিটা জানতে চেয়েছে। 10 নম্বর অঙ্কতে বলছে কোনো মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 560 টাকা এবং 5 বছরে 600 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। অর্থাৎ এক্ষেত্রেও পিটা জানতে চেয়েছে আর আটটা জানতে চেয়েছে। 11 নম্বর অঙ্কতে বলছে কিছু পরিমাণ টাকা একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরে সবৃদ্ধি মূল, অর্থাৎ সুদে আসলে 496 টাকা এবং 5 বছরে সবৃদ্ধি মূল 560 টাকা হলে ওই টাকার পরিমাণ এবং শতকরা বার্ষিক সরল সুদের হার, হিসাব করে লিখি। 12 নম্বর অঙ্কতে বলছে আমার কাকিমা তার 13 বছর ও 15 বছর বয়সের 2 পুত্রের নামে 56,000 টাকা এমনভাবে উইল করবেন যে যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসল সমান হবে, প্রতি পুত্রের জন্য উইলে বরাদ্দ টাকার পরিমাণ কি হবে নির্ণয় করি। 13 নম্বর অঙ্কতে বলছে রমেনবাবু মোট 3,70,000 টাকা 3টি ব্যাংকে জমা রাখেন, 3টি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4, 5 এবং 6%, 1 বছর পর তার 3টি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান হয়, তিনি 3টি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন, হিসাব করি। তো এই প্রশ্নগুলো ছিল 1 নম্বর 2 নম্বর এবং 4 নম্বরের জন্য। এছাড়াও আমাদের টেক্সট বুকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিই। 2 নম্বর চ্যাপ্টারের প্রথম অঙ্কটা যেগুলো আমি দাগ দিচ্ছি সেই অঙ্কগুলো হলো ইম্পর্টেন্ট, অর্থাৎ আসার চান্স আছে। 2 নম্বর অঙ্কটাও ইম্পর্টেন্ট, 3 নম্বরটাও ইম্পর্টেন্ট, 4, 5, 6, 7, 8 এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 19টাও ইম্পর্টেন্ট। তো আমি যে অঙ্কগুলো দাগ দিলাম এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার চান্স আছে খুবই, 4 নম্বর এবং 2 নম্বরের ক্ষেত্রে। এছাড়াও MCQ এর জন্য এই সবকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, একটাও ছেড়ে যাওয়া চলবে না। আর এই সবকটা MCQ ডাইরেক্ট I=PRT/100 এই সমীকরণের মধ্যে দিয়েই অঙ্কগুলো করা যাবে। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো 2 নম্বর অঙ্কর ক্ষেত্রে আসে, আর এখানে সবকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সিম্পল ইন্টারেস্টের ওপর কিছু এক্সট্রা MCQ দিয়েছি, এগুলো তোমরা করে যেতে পারো। MCQগুলোর মধ্যেই অনেকগুলো প্রশ্ন আবার 2 নম্বর অঙ্কের ক্ষেত্রেও চলে আসতে পারে, তোমরা MCQগুলো ভিডিওটা পজ করে টুকে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো MCQগুলোর। আমি আস্তে আস্তে স্ক্রোল করছি। এই সবকটা MCQ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের পাঠ্য বইয়ের বাইরের, এগুলো তোমরা অবশ্যই করে যেও যাতে চ্যাপ্টার সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকে। যেহেতু আমাদের সিলেবাস কমিয়ে দিয়েছে তাই এক একটা চ্যাপ্টার ভালো করে পড়ে যেতে হবে। এই 16টা MCQ তোমরা ভালো করে পড়ে যেও, এর মধ্যে থেকে তোমরা 2 নম্বরের অঙ্কও পেয়ে যেতে পারো।
তো আজকে সরল সুদ কষা নিয়ে সাজেশন দিলাম, দুদিন পর চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি হ্রাস এটা নিয়ে সাজেশন দেব। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ইউটিউবের পাশাপাশি আমাকে ফলো করতে পারো ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামেও। আর কোনো রকম অসুবিধা হলে আমার মেল আইডি sumantosahu740@gmail.com এ জানাতে পারো। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে পারো, এতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আর নিজের বন্ধুদেরকে প্রচুর শেয়ার করো যাতে তারাও এই সাজেশনটা পেয়ে যেতে পারে।